হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুন্দরবিড়ি বরাবরের মতো আমি জানভীর আপনাদের মাঝে আবার চলে আসলাম খুব ইম্পর্টেন্ট এই টপিকস আপনাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা মানুষের শরীরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হার্ট বা হৃৎপিণ্ড আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই হার্ট অ্যাটাকের আগাম লক্ষণগুলো কি বন্ধুরা আপনারা সকলে অবগত আছেন যে এই হার্ট অ্যাটাক সমস্যাটি বর্তমানে একটা মহামারী আকার ধারণ করেছে এই রোগটিতে নবজাতক শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই হার্ট অ্যাটাক হলেই মানুষ সাথে সাথেই মারা যাচ্ছে এই হার্ট অ্যাটাকের কবলে পড়ে বেঁচে আছে এমন মানুষের সংখ্যা খুবই নগণ্য আর যারা বেঁচে আছে সেটাকে বেঁচে থাকা বলা যায় না তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই হার্ট অ্যাটাকের আগাম লক্ষণগুলো কি কি নাম্বার ওয়ান বুকের মধ্যে চাপ অনুভব করা অর্থাৎ বুক ভারী মনে করা এটা কয়েক মিনিট ধরে থাকতে পারে নাম্বার টু বুকের মধ্যে হালকা চিন চিন ব্যথা অনুভব করা ব্যথাটা হঠাৎ করে উঠে আবার চলে যাওয়া এমন করে বারবার হওয়া এ ব্যথাটা অনেক সময় উপর পেটে পিঠে বা ঘাড়ে অথবা দাঁত বা চোয়ালেও ছড়িয়ে যেতে পারে নাম্বার বুকের ভিতরে বেশিরভাগ সময় অস্বস্তি ভাব থাকা নাম্বার ফোর মাঝে মাঝে শ্বাসকষ্ট অনুভব হয় অনেক সময় শ্বাস অল্পতেই ঘন হয়ে যায় নাম্বার ফাইভ বুকের ভিতর ধরপড় করে প্রচুর পরিমাণে পানির পিপাসা লাগে নাম্বার সিক্স মাঝে মাঝে সমস্ত শরীরে ঘাম দেয় গাম দিয়ে শরীর একদম ঠান্ডা হয়ে যায় নাম্বার সেভেন প্রায় সময় বমি বমি ভাব থাকে নাম্বার এইট কখনো কখনো মাথায় হালকা ব্যথা অনুভব হয় সেই সাথে পিঠে বা চোয়ালেও ব্যথা অনুভব হয় নাম্বার নাইন শরীর খুব দুর্বল অনুভূতি হওয়া সাথে সাথে শরীর খুব ক্লান্ত লাগা বন্ধুরা এই সমস্যাগুলো যদি আপনাদের কারো মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে মনে রাখবেন এই লক্ষণগুলো একদমই অবহেলা করা যাবে না তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি সামান্য পরিমাণ উপকারে আসলেও প্লিজ ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন এই সমস্যা আপনার বন্ধু বান্ধব থাকতে পারে তাই তার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর সুন্দরবী চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন আবার চলে আসবো নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ